আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে ক্লাস ত্রিকোণমিতি থেকে নিব, অনুশ্রেণী দশ, একটা গুরুত্বপূর্ণ অনুশ্রেণী, একটা সৃজনশীল অঙ্ক আমরা করাব ইনশাল্লাহ। তো চিত্র A, B, C, D. A, B, C, D একটা এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে কি, যে চিত্রে সিডি সমান 96 সেন্টিমিটার, সিডি সমান 96 মিটার, চিত্রে সিডি সমান 96 মিটার। এতে প্রতিপক্ষ তৈরি, চিত্রে সিডি সমান 96 মিটার, সিডি সমান 96 মিটার। কোয়ানম্বার হচ্ছে, কোয়ানম্বার সি এ দ্বিকোণ এর ডিগ্রি পরিমাপ কত, সি এ ডি এর ডিগ্রি পরিমাপ কত। তারপর বলছে বিশে দৈর্ঘ্য নির্ণয় কর, খ নম্বরে বলছে বিসিএর দৈর্ঘ্য নির্ণয় কর। গ নম্বর বলছে ত্রিভুজ এসিবি এর পরিসীমা নির্ণয় কর, গ নম্বর বলছে ত্রিভুজ এসিবি এর পরিসীমা, পরিসীমা নির্ণয় কর। তো এখানে দ্বিকোণের পরিমাণ হিসেবে কত, এখানে বলছে কি যে দ্বিকোণের পরিমাণ এটা এবিসি আকার ত্রিভুজ, এটা হচ্ছে কি যে সি, এটা হচ্ছে কি যে ডি। তো দ্বিকোণের পরিমাণ হচ্ছে কত, 30 ডিগ্রি। দ্বিকোণের পরিমাণ হচ্ছে কি যে 30 ডিগ্রি। আর আমরা যখন বলছি চিত্রানুসারে বলছে চিত্রানুসারে সমান 30 ডিগ্রি, আর এসিবি কোণ সমান 60 ডিগ্রি, এসিবি কোণ সমান হচ্ছে কত 60 ডিগ্রি, আর বিসিবি কোণ, বিসিবি কোণ অর্থাৎ সর কোণ সমান হচ্ছে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এসি বি কোণ এ বলতে এসি ডি কোণ সমান হচ্ছে কি যে বিসি ডি কোণ মাইনাস এসি বি কোণ, এ সি বি কোণ, অর্থাৎ বিসি বি কোণ হচ্ছে কত 100 কোণ, অর্থাৎ 100 কোণ সমান কত 180 ডিগ্রি, আর এসিবি কোণ এটা দেওয়া আছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান হলো কত 120 ডিগ্রি।
অর্থাৎ এসি ডি কোণ সমান হচ্ছে কত 120 ডিগ্রি, এসি ডি কোণের মান হবে কত 120 ডিগ্রি। এবং এখন একটা ত্রিভুজ আছে আমরা পাচ্ছি এসি ডি, এসি আমাকে সি এ সি এ ডি কোণের পরিমাণ নির্ণয় করতে বলেছে, সি এ ডি কোণের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এসি ডি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো আমরা এসি ডি কোণ সমান এসি ডি কোণ সাপেক্ষে 120 ডিগ্রি, এ ডি সিকোণ সাপেক্ষে কত 30 ডিগ্রি দেওয়া আছে। এখন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে কি বলছে, CAD কোণ, CAD কোণ প্লাস ACD কোণ, ACD কোণ প্লাস ADC কোণ, ADC কোণ সমান কত 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। CAD কোণের পরিমাণ নির্ণয় করতে হলে আছে CAD কোণ, এসিডি কোণ সমান কত 120 ডিগ্রি, আর এডিসি কোণ সমান দেওয়া আছে কত 30 ডিগ্রি, সমান কত 180 ডিগ্রি। বা সিএডি কোণ সমান 180, 120 আর 130, 150 পক্ষান্তরে হিসেবে লিখে বিয়োগ হবে, বা সিএডি কোণ সমান হবে কত 30 ডিগ্রি। তো সি এ ডি কোণের পরিমাণ হবে কত 30 ডিগ্রি। পরের প্রশ্নের উত্তর আমরা কি পেলাম, কি যে সি এ ডি কোণের পরিমাণ হচ্ছে কি যে 30 ডিগ্রি। খ নম্বরে বলছে, খ খ নম্বরে আমাদের বলছে কি যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ক্যাল সাইড ডিগ্রি মান কত √3,
সমান কত এইচ বাই এক্স। তো এইচ এইচ সমান হল রুট থ্রি এক্স, এক নম্বর সমীকরণ। আবার বলছেন যে ত্রিভুজ এবিডি ত্রিভুজ আবার ত্রিভুজ এবিডি ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান এডি বিকোণ সমান এবি বাই কত বিডি, ট্যান এটা হচ্ছে ট্যান কত 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, এবি সমান এইচ, বিডি সমান হচ্ছে কত বিসি প্লাস সিবি, বিসি এর মান হচ্ছে কত এক্স, অর্থাৎ এখানে এক্স প্লাস কত 96, 96 এটার মান হচ্ছে কত ট্যান 30 ডিগ্রি মান কমন ভ্যালু 3 সমান এইচ বাই এক্স প্লাস 96। এইচ এর মান এক নম্বর সমীকরণে পেয়েছি রুট থ্রি এক্স বা 1 বাই রুট থ্রি সমান রুট থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 96, বা রুট থ্রি কে রুট থ্রি কে গুণ করে কত 3, 3 এক্স সমান এক্স প্লাস 96, বা 3 এক্স মাইনাস এক্স সমান কত 96, বা 2 এক্স সমান কত 96, বা এক্স সমান কত 96 বাই 2, বা এক্স সমান কত 48। অতএব বিসি সমান কত 48 মিটার, বিসি সমান হচ্ছে কত 48 মিটার, অর্থাৎ বিসির দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য সমান হচ্ছে কত 48 মিটার, বিসির দৈর্ঘ্য। অতএব বিসির দৈর্ঘ্য সমান 48 মিটার। তো আমরা কোয়ানা মানে বললাম যে সিএডি কোণের মান বাহির করলাম, কোয়ানা করলাম কি যে বিসির দৈর্ঘ্য, কোয়ানা মানে বলছে কি যে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। কোন ত্রিভুজের পরিসীমা বলতে একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ তিনটা বাহু যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। বলা হয় তবে এখানে ত্রিভুজের অর্থাৎ এ এসিডি এর পরিসীমা নির্ণয় করতে হলে এসি এর পরিমাণ নির্ণয় করতে হবে, সিডি এর পরিমাণ দেওয়া আছে, আর এডি এর পরিমাণ নির্ণয় করতে হবে। সামনে ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই ভয় নম্বর প্রশ্নটা উত্তর আমরা করে দেখাবো। আজকের মতো এই ক্লাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।